কিন্তু এরকম ঘরোয়া অ্যাপ্লাই করি, ঘরোয়া টিপস অ্যাপ্লাই করি, মানে করি সব সময়। আমি কিন্তু ফেসিয়াল করি না। দেখো আমি এটাকে প্রথমে যেহেতু রোদ্রে ঘুরে ঘুরে আমার স্কিন, দেখো স্কিন পুরো টান পড়ে গেছে, তো আমি স্কিনটাকে এর জন্য একটু স্ক্রাবিং করে নিচ্ছি। রোদ্রে যেতেই হয়, কারণ 3 দিকে স্কুলে নিয়ে যেতে হয়, ওই জন্য রোদ্রে তো বেরোতেই হবে, আর তাছাড়াও তো যেতে হয় এদিক সেদিক, না গেলে তো চলে না। রোদ্রে এখন তার মধ্যে যে গরম পড়েছে, এমনিতেই কিন্তু নর্মাল স্কিনও কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু অনেকদিন থেকেই সময় পাচ্ছি না, কিছু করা হচ্ছে না আমার স্কিনের জন্য। তো আজকে আমি ভাবলাম না এটা করি, ভাবলাম যে করছি যখন তাহলে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি, হয়তো তোমাদের কাজে লাগতে পারে, ওই জন্য শেয়ার করে নিচ্ছি। গরমের মধ্যে লেবুটা কিন্তু ভীষণই স্ক্রাবিংয়ের কাজে লাগে, মানে ভিতর থেকে নোংরাগুলো টেনে বের করে দেয়। তো আমি আগে স্ক্রাবিংটা করে নিচ্ছি, তারপরে তোমাদের ফেসিয়ালটা দেখাবো। ঘরের কাজের সাথে সাথে স্কিনের যত্ন নেওয়াটা কিন্তু খুব জরুরি। আমাদের হাউসওয়াইফদের স্কিনের জন্য, নিজের জন্য সময় তো একদমই বের করা হয় না, তার মধ্যেও বের করে নিতেই হবে। দেখো গাইস, আমি এখন মুখটা ধুয়ে এলাম, আমি স্ক্রাবিংটা করে মুখটা ধুয়ে এলাম। দেখো স্ক্রাবিংটা করাতেই কিন্তু মুখটা কিন্তু অনেকটা ফ্রেশ লাগছে। তারপরে তোমরা দেখতে থাকো, এবার ফেসিয়ালটা অ্যাপ্লাই করব। ফেসিয়ালটা আমি কি কি দিই, কি কি রেমেডি বানাই তোমরা দেখো আগে। রেমেডিটি কিন্তু আজকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি বসে গেছি, রেমেডিটি তৈরি করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। প্রথমে আমি একটি এরকম বাটি নিয়ে নিয়েছি, কাঁচের বাটি নিয়েছি, অন্য বাটি না নিয়ে কাঁচের বাটিতে না, ওটাই কিন্তু সব থেকে বেটার। তো আমি কাঁচের বাটি নিয়েছি, তোমরা অন্য বাটি চাইলেও নিতে পারো। দেখো এখানে আমি না বেসন নিয়ে নিয়েছি 1 চামচের মতো। আজকে সন্ধ্যাবেলায় না হঠাৎ করে কফি খেতে খেতে না মনে হলো যে আজকে এই রেমেডিটি অ্যাপ্লাই করি, কারণ অনেক দিন থেকেই স্কিনে কিছু করছি না, ওই জন্য মানে স্কিনটারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ওই জন্য ভাবলাম এই রেমেডিটি। তাই আর তোমাদের সঙ্গে শেয়ার না করে কি কোনো কিছু কি ভালো লাগে বলো তো, তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিচ্ছি। এটা আমার একদমই প্রাইভেট টিপস, তোমাদের সঙ্গে তোমরা তো এখন নিজের হয়ে গেছো, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো আমি 1 চামচের মতো কিন্তু কফি নিয়ে নিয়েছি এর মধ্যে। তারপরে নিয়ে নেব মধু 1 চামচের মতো। তো আমি যেহেতু 1 চামচ এখানে নিয়ে আসিনি, তো আমি এখানে আইডিয়া মতো দিয়ে দিলাম, মধু দিয়ে দিয়েছি। এখন এটাকে না একটু ভালো করে না মিক্সড করে নেব, চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর আমি একটু জল একটু রেখে দিলাম ওই মুখের মধ্যে, যেহেতু মানে বোতলে করে ঢালবো বা গ্লাসে করে ঢাললে না বেশি জল পড়ে যাবে, ওই জন্য আমি বোতলের মুখাতে একটুখানি জল রেখে দিলাম। আর আমার এই টিপসটা হয়তো তোমাদের অনেকেরই খুব কাজে লাগবে, তোমরা অ্যাপ্লাই করো, ভীষণ ভীষণ কাজের, মানে তোমরা অনেক অনেক টাকাই তো খরচা করো পার্লারের পেছনে হয়তো, কিন্তু আমি কিন্তু পার্লারে একদমই মানে ফেসিয়াল টেসিয়াল কিছু করি না, আমি সবসময় এই ঘরোয়া পদ্ধতিগুলোই অবলম্বন করি। এভাবেই যখন আমি কোনো পার্টিতে কোনো অনুষ্ঠানে যাব, তখনই কিন্তু আমি এইভাবে এই ফেসিয়ালটি অ্যাপ্লাই করি। আর যখনই তোমরা যাবে না, তখন এই ফেসিয়ালটি অ্যাপ্লাই করবে, তার 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে বা ওদিন সকালে করে নিলে কোনো ব্যাপার না। করে তারপরে তোমরা যাবে, দেখবে মুখে প্রচণ্ড গ্লোয়িং হয়, মানে দারুণ একটা কাজ কার্যকর একটা রেমেডি এটা। তারপরে দেখো আমি একটু হালকা জল দিয়ে দিয়েছি, জল দিয়ে মিক্সড করে নিয়েছি। এখন এর মধ্যে না একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, দেখো অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতো আইডিয়া করে দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে। আবার এটাকে মিক্সড করব, মিক্সড করে দেখো এখন কিন্তু একটু পাতলা হয়ে গেছিল, এখন কিন্তু ঠিক হয়ে গেল। তো দেখো
এটাকে দেখতে অদ্ভুত লাগলেও এটা কিন্তু দারুণ একটা রেমেডি। আমার তো ভীষণ কাজে লেগেছে, আমি কিন্তু প্রায় যখনই কোথাও যাওয়ার হয়, যখনই প্রয়োজন হয়, আমি দেখি মুখটা টান পড়ে গেছে, তখনই কিন্তু আমি অ্যাপ্লাই করে থাকি। দেখো আমার, দেখো আমি প্রথমে হেয়ার বেল দিয়ে চুলগুলো সরিয়ে নিলাম, মাথায় আমি তেল দিয়েছি, দেখো মাথা ব্যথা করছিল, মাথায় তেল দিয়েছি চুপচুপ করে, দেখো কি অবস্থা মুখ চুকের অবস্থা, চুলগুলো দেখো, আমার কিন্তু মাথায় একদম চুপচুপ করে তেল দিয়েছি। তারপরে দেখো এভাবে আমি অ্যাপ্লাই করে নেব, ব্রাশ হলে ভালো হয়, ব্রাশ আমার কাছে নেই এখন, ওই জন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি। দেখো এভাবে আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ মুখে অ্যাপ্লাই করে দেব। ইভেন আমি গলাতেও অ্যাপ্লাই করি স্নানের আগে করলে, কিন্তু এখন যেহেতু সন্ধ্যেবেলা, এখন স্নান করব না সন্ধ্যেবেলায়, এখন স্নান যেহেতু করব না সেই জন্য গলাতে সম্পূর্ণ অ্যাপ্লাই করব না, শুধু মুখটাতেই অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে অ্যাপ্লাই করি। সংসারের সাথে সাথে কিন্তু নিজের যত্ন নেওয়াটাও খুবই একটা জরুরি, খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। নিজে সুন্দর থাকো এবং সবাইকে সুন্দর রাখো, নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়, এটা আমি বিশ্বাস করি। তাই মাঝে মাঝে সবকিছুর মধ্যেও, এত কাজের মধ্যেও নিজের জন্য একটু একটু একটুখানি হলেও সময় বের করে নেই মাঝে মাঝে। দেখো কারণ 3 দিন এক্সাম চলে এসেছে, তো এক্সামের মধ্যেও আমি ওকে পড়তে বসিয়েছি, তো ও কিন্তু পড়া কিন্তু ফাঁকে দিচ্ছি, কারণ পাশে না বসলে ওরকম করবে। তবে আমি আমি সন্ধেবেলা আজকে আজকে কেন আমি কয়েকদিন থেকে পরীক্ষার সময় তাই করি, সন্ধেবেলায় চাটা করে আমি একবারে রাত্রির রান্নাটাও কমপ্লিট করে ফেলি, তারপরে ওকে পড়তে বসাই, তাহলে একটানা কিছুক্ষণ পড়ানো যায়। আর আমি এখন তো ওকে লিখতে দিয়েছি, লিখতে দিয়ে তারপরে এইসব করছি। দেখো আমার কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেখো আমি গলার এই পাশটাতে একটু অ্যাপ্লাই করে দিচ্ছি, আর এদিকটা তো করবো না কারণ আমি স্নান করব না এখন, এদিকটা তো করছি। তারপরে দেখো দেখ কেমন লাগছে আমাকে, একদম ভূতের মতো লাগছে না? তো দেখো একটু ভালো কিছুর জন্য একটু খারাপ তো হওয়াই যায়, তাই না? তারপরে আমি এখন 10 মিনিট ওয়েট করব। চলো আমি 10 মিনিট ওয়েট করছি। এদিকে হাতটাও দেখো চিপচিপে হয়ে আছে, হাতটাও ধুয়ে আসছি। দেখো গাইস আমি কিন্তু এখন বসে আছি, বসে ওয়েট করছি 10 মিনিট, আর এদিকে বসে আছি বলতে 3 মিনিটে পড়াচ্ছি। এই দেখো 3 মিনিটকে লিখে দিয়েছি, ওকে পড়াচ্ছি, তো আমি এখানে মুখটাও শুকাচ্ছে, এদিকে 3 মিনিটেও পড়ানো হচ্ছে, তো আমি বসে আছি 3 মিনিট। এই দেখো গাইস হয়ে গেছে কিন্তু 10 মিনিট। আমি এরকম একটা বাটি নিয়েছি, তার মধ্যে একটা কাপড়, টিস্যু হলে কিন্তু সব থেকে ভালো হতো টিস্যু ভিজে, যেহেতু আমার কাছে এখন টিস্যু নেই শেষ হয়ে গেছে। আমি এরকম একটা সুতির নরম কাপড় নিয়েছি পুরনো, ওই কাপড়টা ভিজে ভিজে হালকা হালকা করে, বেশি কিন্তু ঘষা যাবে না, তাহলে কিন্তু স্কিনে টান পড়ে যাবে, একটা দাগ দাগ পড়ে যাবে, ওই জন্য আমি আস্তে 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 করে, খুব আস্তে আস্তে করে ভিজিয়ে 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 উঠাচ্ছি। দেখো মুখে কিন্তু একটা ইয়েলো ইয়েলো হয়ে গেছে মুখটা, দেখেছো একটা গোল্ডেন ভাব চলে এসেছে কিন্তু মুখে, তো এটাকে তোমরা কিন্তু গোল্ডেন ফেসিয়ালও বলতে পারো, ঘরোয়া গোল্ডেন ফেসিয়াল। দেখো মুখটা কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে মুখে, ধোয়ার পরে আরো বুঝতে পারবে কত ন্যাচারাল, কতটা সুন্দর। দেখো একদম এটাতে কিন্তু কোনো লাইট বা কোনো কিছু দেয়নি, ঘরে একটা লাইট জ্বলছে সেটাই কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো মুখটা কতটা ন্যাচারাল, কতটা সুন্দর হয়েছে। তো গাইস আমাদের কেমন লাগলো রেমেডিটি? কিন্তু দারুণ রেমেডি, আমার কিন্তু ভীষণ পছন্দ। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। আর আমার মুখটা দেখো কেমন হয়েছে, আগের থেকে কি সত্যি কোনো পরিবর্তন হয়েছে, সেটাও কিন্তু কমেন্টে জানাবে। দেখো মুখটা কিন্তু দারুণ সফট সফট লাগছে, একদম দারুণ লাগছে, আমার কিন্তু নিজেই দারুণ ফিল হচ্ছে। গাইস আজকে ব্লগটি এখানে শেষ করছি, এখন আমি 3 দিকে পড়াতে করবো মন দিয়ে। তো তাহলে গুড নাইট।